শিল্প এবং স্থাপত্য সারা বিশ্বজুড়ে বিখ্যাত। এই শিল্প এবং স্থাপত্যগুলির মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকলেও আমরা বেশিরভাগই সেগুলি সম্বন্ধে কিছুই জানি না। আজকে এমনই কিছু আইকন নিয়ে কথা বলবো যেগুলিকে আমরা চিনি, কিন্তু তাদের মধ্যে লুকিয়ে থাকা রহস্য সম্বন্ধে আমরা ওয়াকিবহাল নই। তবে চলুন শুরু করা যাক। আইফেল টাওয়ারের টপ ফ্লোরের অ্যাপার্টমেন্ট। গিউস্টেভ আইফেল, যিনি আইফেল টাওয়ারের ডিজাইনটি তৈরি করেছিলেন, তিনি এই আইফেল টাওয়ারের টপ ফ্লোরে নিজের জন্য একটি অ্যাপার্টমেন্টও তৈরি করেন। এমনকি তিনি প্রায়ই সেখানে এসে থাকতেন এবং মাঝে মাঝে নিজের গেস্টদেরকেও নিয়ে আসতেন। এই আইফেল টাওয়ারের টপ ফ্লোর থেকে গোটা প্যারিসকে দেখতে পাওয়া যেত। তবে ভেবেই দেখুন, তিনি সেখান থেকে কতই না সুন্দর দৃশ্য দেখতে পেতেন। এই অ্যাপার্টমেন্টটিতে দুইটি বেডরুম, একটি লিভিং রুম, একটি কিচেন এবং একটি বাথরুমও রয়েছে। বর্তমানে এই অ্যাপার্টমেন্টটি একটি মিউজিয়ামের অন্তর্গত। অ্যামাজন অ্যাপের লোগো। প্রাথমিকভাবে অ্যামাজন অ্যাপের লোগোটি দেখলে স্পেশাল কিছু বলে মনে হয় না, কিন্তু সত্যিটা হলো অন্য কিছু। লোগোটিতে যে অরেঞ্জ অ্যারো দেখতে পাওয়া যায়, সেটা একটা মানুষের হাসির মুখকে প্রদর্শন করে। কারণ কোম্পানি চায় যে তাদের প্রতিটি কাস্টমার যেন তাদের কোম্পানির প্রতি স্যাটিসফাইড থাকে। এছাড়াও অ্যারোটি অ্যালফাবেট এ থেকে শুরু হয়েছে এবং জেড এ গিয়ে শেষ হয়েছে। এটা বোঝায় যে এই কোম্পানিতে এ টু জেড সব প্রোডাক্ট কিনতে পাওয়া যায়। স্ট্যাচু অব লিবার্টি এর ভাঙা শিকল। স্ট্যাচু অব লিবার্টি হলো আমেরিকার খুবই জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ স্ট্যাচু অব লিবার্টি দেখতে যান, কিন্তু তাদের মধ্যে খুব অল্প সংখ্যক লোকই স্ট্যাচু অব লিবার্টি এর পায়ের সঙ্গে বাঁধা ভাঙা শিকলটির দিকে লক্ষ্য দেন। আসলে স্ট্যাচু অব লিবার্টি হলো আমেরিকার স্বাধীনতা, গণতান্ত্রিকতা এবং দাসত্বহীনতার প্রতীক। ঠিক এই কারণেই স্ট্যাচু অব লিবার্টি এর পায়ের সাথে বাঁধা শিকলটি ভাঙা অবস্থাতেই তৈরি করা হয়েছিল। হন্ডাই। হন্ডাই হলো সাউথ কোরিয়ান কার ম্যানুফ্যাকচারার কোম্পানি। আপাত দৃষ্টিতে হন্ডাই এর লোগোটি দেখলে মনে হয় যে হন্ডাই এর প্রথম লেটার এইচ থেকে নেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে ঠিক নয়। এই লোগোটি আসলে দুটি মানুষের ফিগারকে রিপ্রেজেন্ট করছে। এই লোগো দ্বারা বোঝানো হয় যে হন্ডাই এর একজন সেলসম্যান তার কাস্টমারের সাথে হ্যান্ডশেক করছেন। টয়োটা। টয়োটা হলো একটি জাপানিজ কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানির লোগোটি দেখলে অনেকেরই মনে হতে পারে যে হয়তো এটি টয়োটা নামের প্রথম অক্ষর থেকে এসেছে। আবার লোগোটির সাথে অনেকেই সিংওয়ালা ষাঁড় এবং টুপি পরা কাউবয়ের তুলনা করেন, কিন্তু আসল সত্যটি হল এগুলো থেকে একেবারে আলাদা। আপনি জানলে অবাক হবেন যে এই লোগোটি আসলে একটি ছুঁচ সুতোকে রিপ্রেজেন্ট করে, কারণ এই টয়োটা কোম্পানি আগে কাপড় তৈরির মেশিন বানাতো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম আরও অনেক মজার ভিডিও পেতে হলে আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।